আজ আমার ব্লগে পিকনিকের কিছুটা অনুষ্ঠান আমি শেয়ার করছি, যদি ভালো লাগে আপনারা অবশ্যই দেখবেন। তো কী কী রান্না করা হয়েছে সেটা আমি একটু শেয়ার করব। আর এই কেকটা বাচ্চাদের জন্য, পিকনিকের ছোট ছোট বাচ্চা ছিল তাদের জন্য কেকটা কাটা হয়েছে। এটা হচ্ছে সবজি, পাঁচ জাতের একসাথে সবজি কেটে নেওয়া হয়েছে। আর হচ্ছে ব্রয়লার মুরগি, এখানে 40 জনের জন্য রান্না করা হবে, বাচ্চা এবং বড়রা মিলে আমরা সবাই 40 জন মোট। তো আর ডাল রান্না করা হবে, ভাত রান্না করা হবে 3 পাতিল, আর ডিম বোনা করা হবে। তো ডিম আছে 50টা উপরে ডিম, যদি মানুষ বেড়ে যায় সেজন্য একটু বেশি দেওয়া হলো। ডিম সিদ্ধ করা হচ্ছে, ডাল সিদ্ধ করা হচ্ছে, এগুলো রান্না করা হবে। আমরা 4-5 জন মহিলা আছি একসাথে, আমরা হাতে হাতে সব কাজ করে ফেলেছি। আর এখানে মশলা ব্লেন্ডার করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি রান্না করার জন্য। এখন মাংসটা রান্না করার জন্য পাতিলে তেল বসিয়ে নিলাম, এখানে প্রায় 700 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ। এখন পেঁয়াজ বেরাস্তা করে নিব, অর্ধেক উঠিয়ে নিব আর অর্ধেক থাকবে। তারপর মশলা এখানে অ্যাড করব। আর 4 চুলায় রান্না বসানো হয়েছে, এখন ডাল বাগার দেওয়া হচ্ছে। একসাথে সবজি, ডাল এবং ডিম আর মুরগি মাংস একসাথে রান্না করা হচ্ছে 4 চুলায়। এটা হচ্ছে সবজি, সবজি প্রথমে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, আর ডালটা বাগার দেওয়া হয়ে যাবে, আর মাংসটা এদিক দিয়ে পেঁয়াজ বেরাস্তা করে নেওয়া হচ্ছে। তো আমরা 3-4 জন একসাথে কাজ করে নিচ্ছি, খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কাজটা। এদিকে পেস্টটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন অর্ধেকটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি মশলা অ্যাড করবো। 3 বাটি দিয়ে দিব পেঁয়াজ, আর রসুন দেব 1 বাটি। ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওগুলি দিয়ে দিব 3 বাটি হচ্ছে পেঁয়াজ বাটা, আর রসুন বাটা দিব 1 বাটি, আর আদা দিব 1/2 কাপ পরিমাণ। দিয়ে মশলা ডেকে আগে কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এখানে এখানে জিরে বাটা দিয়ে দিলাম 6 চামচ পরিমাণের মতো। এটাকে আগে ভালো করে কষিয়ে নিব, গরম মশলা দিয়ে দিব, দেওয়ার পর আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে হলুদ, তারপর ধনে আর শুকনো লঙ্কা দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর মুরগি মাংসটা দিয়ে দিব, পানি ছাড়া এটাকে রান্না করে নিব, যেহেতু মশলার মধ্যে পানি আছে ওটা দিয়ে কষিয়ে নিব। তো গরম মশলা দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে হলুদ দিয়ে দিলাম 6 টেবিল চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়োটা দিব স্বাদ মতো, লবণ স্বাদ মতো। দেওয়ার পর কষিয়ে নিয়ে মাংসটা আমি ঢেলে দেব। মশলাটা কষানো হয়েছে, এখন আমি মাংসগুলি দিয়ে দিলাম পাতিলে, দিয়ে নাড়িয়ে ছেড়ে দেব। আর ওই দিক দিয়ে সবজিটা বসিয়ে দেব, সবজিও সিদ্ধ করে প্রথমে নেওয়া হয়েছে, এখন তেল দিয়ে ভেজে নিব।
ওই পাশে সবজি রান্না করার জন্য কড়াই বসিয়ে নিলাম। এখন তেল দিয়ে নিলাম। এখন পেঁয়াজ দিব, গরম মশলা দিব, ভেজে নিব প্রথমে, তারপর পেঁয়াজ ভেজে নিব। ভেজে নেওয়ার পর সবজিটাকে ঢেলে দিব। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো মাংস আর সবজি এক চুলায় দুই পাশে দুইটা বসিয়ে দেওয়া হলো, প্রায় হয়ে এসেছে। তো কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। তো সব রান্না প্রায় শেষ। তো কী কী রান্না হয়েছে আবার দেখিয়ে দেব। এখানে ডিম বোনা করা হয়েছে 50টার উপরে, আর হচ্ছে ভাত রান্না করা হয়েছে 3 পাতিল, আর মরিচ ভাজা ভেজে নেওয়া হয়েছে। ডাল রান্না করা হয়েছে 1 পাতিল, তো এটার মধ্যেও ভাত, আর মুরগি রান্না করা হয়েছে, আর হচ্ছে সবজি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।